নমস্কার আমি ভীম নস্কর আমার এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আমি এর আগে জ্বরের একটি লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা এবং লক্ষণভিত্তিক কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আপনাদের কাছে আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমি ম্যালেরিয়া জ্বরের উপরে স্পেসিফিক ম্যালেরিয়া জ্বরের উপরে কিছু লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক ওষুধ এবং তার চিকিৎসা সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি। দেখুন, যারা যারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেয় বা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করে তারা অবশ্যই জানেন যে হোমিওপ্যাথিক থেকে একটা রুলস আছে। রুলসটা কি দেখবেন, উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ আমরা রোগের নাম ধরে ট্রিটমেন্ট করি না, রুগীর ট্রিটমেন্ট করি। আজকেকার বিষয়বস্তু হলো ম্যালেরিয়া জ্বর। সে ম্যালেরিয়া জ্বর হতে পারে, টাইফয়েড হতে পারে, ডেঙ্গু হতে পারে বা কোনো ভাইরাল ফিভার বা ইনফ্লুয়েঞ্জা ফিভার, যে কোনো জ্বরই হোক না কেন জ্বরের নাম ধরে চিকিৎসা করি না। জ্বরের হলে কিছু লক্ষণ আসবে মানুষের শরীরে, সেই সব লক্ষণ ভিত্তিক আমরা যদি সঠিক মেডিসিন দিতে পারি তো অবশ্যই সেই জ্বরটা খুব তাড়াতাড়ি আমাদের রিকভারি হয়ে যাবে। আজকের আমি ম্যালেরিয়া জ্বরের কিছু লক্ষণ আছে, সেই লক্ষণ ভিত্তিক কিছু মেডিসিন সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করব। তো বন্ধুরা, যারা যারা বা যাদের যাদের ম্যালেরিয়া হওয়ার প্রবণতা আছে আর যারা যারা ম্যালেরিয়া প্রবণ এলাকাতে বাস করে অবশ্যই তারা ঠান্ডার হাত থেকে একটু দূরে থাকবেন এবং যাতে মশা না কামড়ায় সেই রকম ব্যবস্থাপনা আপনাদেরকে নিতে হবে। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং এই ওষুধগুলো যেগুলি আমি আলোচনা করতে যাচ্ছি এগুলি আপনারা কখনো একা একা নেবেন না, অবশ্যই আপনাদের নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে আলোচনা করে তবেই নেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম লক্ষণ হলো কন্টিনিউ জ্বর, অর্থাৎ একদিন অন্তর একদিন জ্বর আসতেছে, জ্বর ছেড়ে জ্বর আসতেছে, অর্থাৎ রুক রুক করে জ্বর, জ্বর হলো আবার জ্বর ছেড়ে গেল আবার জ্বর এলো। এইভাবে কন্টিনিউ যদি কোনো পেশেন্টের জ্বর আসতে থাকে এবং সে দিনকে দিন দুর্বলতা অনুভব করছে, এতটা পরিমাণ দুর্বল হয়ে যাচ্ছে যে তার কোনো কিছু খেলে আর হজম হয় না, সেক্ষেত্রে নাম্বার 1 মেডিসিন হচ্ছে চায়না অফিসিনালিস, অর্থাৎ চায়না অফিসিনালিস 200 সকাল সন্ধ্যায় করে আমরা 5 থেকে 7 দিন নিতে পারবো। নিলে আমাদের এই সাপোর্টিং হিসেবে জ্বরটা কমে যাবে। কিন্তু আমাদের কনস্টিটিউশনাল মেডিসিনের দরকার আছে, ভালো ডাক্তারকে অবশ্যই দেখানোর দরকার আছে। আমি এখানে 3টে মাদার টিংচারের কম্বিনেশান বলবো ভিডিও শেষে। যে কোনো জ্বর, সে এই ম্যালেরিয়া হোক বা অন্যান্য জ্বর, আপনি 2 থেকে 3 বার যদি 1-1 ঘন্টা অন্তর নেন তো আপনার জ্বর অটোমেটিক নর্মাল হয়ে যাবে। তো এটা আমি ভিডিও লাস্টে আলোচনা করব, তার জন্য আপনাদের ভিডিওটা কন্টিনিউ আপনাদের পুরোটা দেখে যেতে হবে। নেক্সট লক্ষণ হলো ম্যালেরিয়া জ্বর আর ইপিকাকের কথা আসবে না, এটা তো হতে পারে না। বন্ধুরা, ইপিকাক ম্যালেরিয়া জ্বরের খুব ভালো কাজ করে, অর্থাৎ ইপিকাকে আমি ওই জিভ পুরো লাল বর্ণ টকটকে এবং বমি বমি ভাব বা বমি হচ্ছে প্রচুর পরিমাণে, এ তো লক্ষণ আছে, কিন্তু আমি শুধু মেনলি বমির লক্ষণ, এই যে অতিরিক্ত বমি হওয়া তার সাথে হাই ফিভার এবং ম্যালেরিয়া জ্বর, এইটিকে আমি নিয়ে আমি ইপিকাক দিয়ে অনেক কটা পেশেন্ট ভালো করেছিলাম। অর্থাৎ ইপিকাক এমনি ম্যালেরিয়া জ্বরে তো খুব ভালো কাজ করে যদি বমির সিমটম পাওয়া যায়। তো নেক্সট লক্ষণ হলো দীর্ঘদিন ধরে জ্বর হচ্ছে, কোনো পেশেন্টের দীর্ঘদিন ধরে ম্যালেরিয়া জ্বর হচ্ছে, মানে রেকারেন্ট ম্যালেরিয়া জ্বর। এবছর ম্যালেরিয়া হলো, সামনের বছর আবার ম্যালেরিয়া, আবার পরের বছর ম্যালেরিয়া, এইভাবে কন্টিনিউ ম্যালেরিয়া তার হতেই লাগছে এবং এই ম্যালেরিয়া জ্বর তার পিছু ছাড়ছে না। তার জন্য তার জয়েন্টে জয়েন্টে ব্যথা যন্ত্রণা চলে এসছে, সমস্ত জয়েন্টে ব্যথা যন্ত্রণা চলে আসছে এবং পেটে কোনো কিছু হজম হচ্ছে না, কোনো কিছু খেলে তার টক বমি বা টক ঢেকুর উঠছে, গ্যাস হয়ে যাচ্ছে। তাহলে গ্যাস্ট্রিক কমপ্লেন এবং তার ব্যথা যন্ত্রণার কমপ্লেন এবং তার ম্যালেরিয়ার টেন্ডেন্সিটা লেগে আছে। এক্ষেত্রে খুব ভালো মেডিসিন আর এইটিকে দূর করতে খুব ভালো কাজ করবে ন্যাট্রাম সাল্ফ। এই ন্যাট্রাম সাল্ফ 200 ডিপেন্ডিং অন ইচ পেশেন্ট, আপনারা পেশেন্টের এ অনুযায়ী আপনাদেরকে দিতে হবে। এবং এর সাথে সাপোর্টিং মেডিসিন হিসেবে কালমেক মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3 বার আধা কাপ জলের সাথে ইউজ করা যাবে, আরও সুন্দর এবং আরও ভালো কাজ করবে। নেক্সট মেডিসিন হলো, এটাও রেকারেন্ট, অর্থাৎ ম্যালেরিয়া জ্বরের কুফল, ম্যালেরিয়া জ্বর হয়েছে তারপর থেকে অন্য সমস্যা তার ডেভেলপ হয়ে গেছে, অর্থাৎ ম্যালেরিয়াটা তার প্রায় লেগেই আছে, ম্যালেরিয়া হচ্ছে আবার কিছুদিন পরে ফের ম্যালেরিয়া জ্বর দেখা দিচ্ছে। এই রকমভাবে যদি হয় আর ম্যালেরিয়ার জন্য অন্য কোনো সমস্যা যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে এই ম্যালেরিয়া থেকেই ওষুধ তৈরি হয়, ম্যালেরিয়া অফিসিনালিস 200, এটা একটা নোশট মেডিসিন। ম্যালেরিয়া অফিসিনালিস 200 বা 1 ml, এখানে 1 ml ইউজ করা সবথেকে বেস্ট, 1 ml পাওয়ার ইউজ করতে হবে। এবং এই ম্যালেরিয়া অফিসিনালিসের কিছু লক্ষণ আছে, এ যদি ঠান্ডা জায়গাতে যায় বা খোলা বাতাসে যায় তখন একটা কাঁপ লাগবে, শীত শীত অনুভব করবে। এবং পা তলা থেকে বা পা থেকে মাথার দিকে পর্যন্ত দেহের উপর দিকে একটা শীত একটা ঠান্ডা ভাব ওপর দিকে আস্তে আস্তে উঠে আসবে এবং যখন জ্বর আসবে সেই জ্বরের সময় তার মুখটা যেন আগুনে পুড়ে যাওয়ার মতো ঝলসে যাওয়ার মতো একটা গরম হিট সেন্সেশন মনে করবে এবং এই হিট সেন্সেশনটা সারা শরীরে তার ছড়িয়ে পড়বে জ্বরের সময়। সেক্ষেত্রে আমরা ম্যালেরিয়া অফিসিনালিস 1 ml পাওয়ার আমরা ইউজ করতে পারবো। নেক্সট মেডিসিন হলো এই ম্যালেরিয়া জ্বর, এটা যদি দীর্ঘদিন ধরে চলছে একই রেকারেন্ট আসছে কিন্তু ম্যালেরিয়ার জন্য যদি তার স্প্লিন বেড়ে যায় বা লিভারের কোনো সমস্যা হয়, লিভার বা স্প্লিন দুটোই যদি একসাথে বেড়ে যায়, নাম্বার 1 কাজ করবে ক্যালকেরিয়া আর্স 30 পাওয়ার। বন্ধুরা এই ক্যালকেরিয়া আর্স 30 পাওয়ার এসবগুলো আপনাদেরকে ডাক্তারের সাথে আলোচনা করে নিতে হবে, একা একা নেওয়া যাবে না। ম্যালেরিয়া জ্বরের সাথে আপনার স্প্লিন খারাপ হয়ে গেছে, লিভার খারাপ হয়ে গেছে, তাহলে আপনাদের ডাক্তারের সাথে এগুলো আলোচনা করতে হবে, কিন্তু ক্যালকেরিয়া আর্স খুব ভালো মেডিসিন। ক্যালকেরিয়া আর্স এই রকম ধরনের জ্বরকে খুব তাড়াতাড়ি কমাতে সক্ষম। তো বন্ধুরা আরেকটি বলি যে ম্যালেরিয়া জ্বর যাদের হওয়ার ভয় আছে, অর্থাৎ কিছু কিছু লোক আছে যাদের ডিউটি পড়ছে কোনো ম্যালেরিয়া প্রবণ এলাকাতে, দেখা যাচ্ছে সেখানে খুব মশার চাপ এবং সেখানে কাজ করলে দেখা যাচ্ছে তার ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা আছে বা অন্য লোকের প্রচুর পরিমাণে ম্যালেরিয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন ন্যাট্রাম সালফ 6x প্রতিদিন সকালে 4টি করে ট্যাবলেট, বায়োকেমিক ট্যাবলেট, যদি 15 থেকে 20 দিন নেওয়া যায় তাহলে ওই ম্যালেরিয়া বা ডেঙ্গু বা টাইফয়েড এই ধরনের জ্বর কিন্তু আর আসবে না। 95% জ্বর আসার চান্স থাকবে না এবং জ্বরটা আপনার শরীরে প্রবেশ করবে না, এটা অ্যান্টিবডির মতো কাজ করে ন্যাট্রাম সালফ 6x। তো এটা রাধারমন বিশ্বাসের বায়োকেমিক মেট্রিয়ামেটিকাতে আপনারা পেয়ে যাবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি বলেছিলাম 3টি মাদার টিংচার, তো এই মাদার টিংচার একটা হলো ওসিমাম স্যাং মাদার টিংচার, একটা হলো ইচিনিসিয়া। সেপটিক ফিভার এবং যে কোনো ফিভারের সাথে যদি দুর্বলতা থাকে তাহলে নাম্বার 1 রেমেডি আপনি ইচিনিসিয়া দিলেই কাজ। দুর্বলতা অনুভব যদি হয় তাহলে আমরা ওসিমাম স্যাং ইউজ করছি, যে কোনো জ্বর 24 ঘন্টার মধ্যে নর্মাল করতে সক্ষম ওসিমাম স্যাং, ইচিনিসিয়া এবং তার সাথে টিনোস্পোরা কর্ডিফোলিয়া, জয়েন্টে জয়েন্টে ব্যথা যন্ত্রণা জ্বরের সাথে। তাহলে এই 3টে মাদার টিংচার একুয়াল কোয়ান্টিটিতে অর্থাৎ সমপরিমাণ মিশিয়ে যদি সকাল দুপুর সন্ধ্যা বা কন্ডিশান অনুযায়ী যদি 1-1 ঘন্টা অন্তর 15 থেকে 20 ফোঁটা করে রিপিট করা যায়, কোনো সাইড এফেক্ট নেই, খুব তাড়াতাড়ি 2 থেকে 3 বার রিপিট করলেই আমাদের জ্বর নর্মালে চলে আসবে। আমি বহু পেশেন্টকে দিয়ে দেখেছি, এখনও পর্যন্ত দিই, তো খুব তাড়াতাড়ি আমাদের জ্বর কন্ট্রোল হয়ে যাবে। তো বন্ধুরা আরও কিছু মেডিসিন বাকি আছে অন্যান্য জ্বরের উপরে, ডেঙ্গু বা অন্যান্য আরও অনেক মেডিসিন আছে যেগুলো জ্বরেতে খুব ভালো কাজ করে, তার জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো। যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার।